পাগল, সন্তানের পাগল, বেশি করে গেলে ঘুমের পাগল, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। আমি যে ভাইয়েরা বিবির পাগল, ঘুমের পাগল, মা বাবার পাগল, আরামের পাগল, ব্যবসা বাণিজ্যের পাগল, তাদের কাছে জিজ্ঞাস করব, আগামী বছর এই মাহফিল আপনি পাবেন, তার কোন নজির আপনার হাতে আছে? বিগত বছর অনেকে ছিলেন, আজকে নাই, এরকম আসলে নাই, অনেকে মারা যান নাই, অনেকে বিদেশ চলে যান নাই, অনেকে বিভিন্ন কারোবার নিয়ে আছেন, আসতে পারেননি। ইমান রাখেন, আলে বাইতে মোস্তফার স্মরণের মাহফিলে যদি আসা যায়, বসা যায়, জান্নাত আপনার জন্য নিশ্চিত হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে একটু বিষয়বস্তু, এটা আমার জন্য না, একটি বিষয়বস্তু দেওয়া হলো, শাহাদাতের করুণ কাহিনী। বাবারে এগুলো শুনে লাভ কি হবে? আমরা তো শাহাদাতের করুণ কাহিনী না বুঝলে, আজকে জুলাই মাসের 15 তারিখ আপনাদের এই কুরাঙ্গিরি উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে এই মাহফিল কি সাজাইতেন? কথা বলতে হবে, এই মাহফিল কি সাজাইতেন? নিশ্চিত আপনারা বুঝে ফেলেছেন আওলাদের রাসূলের ভালোবাসা সেটি কি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বর্তমান যুগের কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ইউনিভার্সিটিতে পড়ুয়া, এমন কতগুলো ভাই বোন আমাদের আছে যারা ইমাম হুসাইনের কারবালার মাহফিলকে দুর্গা পূজার সাথে মিল দিয়েছেন, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি যদি বলেন হুজুর কোথায় পাইছেন, আমি বলবো গত পরশু না গত কালকে গুয়ার মদন কেন্দ্রীয় জামে মসজিদে আমার মাহফিল ছিল, অজস্র মানুষের হুজুম হলো, একজন লেকচারার মেয়ে, নাম বলবো না, গীবত হয়ে যাবে, তার দামও বেড়ে যাবে, নামি দামি একটি কলেজের ম্যাডাম, উনি কমন করতে লাগলেন, ওই মসজিদের যিনি সেক্রেটারি জেনারেল, মাহফিল যিনি মুনাক্কাদ করেছেন ওনাকে, যে ভাইজান এতদিন পর দেখতে পাচ্ছি আপনারা দুর্গা পূজো করেন, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। উনি সাথে সাথে কলম জাত করলেন, নিজে লিখলেন, বোন এতদিন তোমাকে বোন হিসাবে, মোমেনা হিসাবে আমি তোমাকে সম্বোধন করতাম, আজ থেকে তোমার সাথীর সাথে, স্বামীর সাথে তুমি যখন মোজামিয়ত করতে যাবে, মিলন মেলা ঘটাইবে, একটু খেয়াল রেখো তোমার ইমানটা খাতম হয়ে গেছে, তোমার ইমান নষ্ট হয়ে গেল, তোমাকে আবার তওবা করে পুনরায় ইসলামে ফিরে আসতে হবে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাকে ধন্যবাদ দিলাম, তার লেখার জন্য মোবারকবাদ দিলাম, কারণ আজকালকার যুগে আমরা ডলারের কারণে কলার পরিবর্তন করে ফেলতে লাগলাম, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ, ডলার পেয়ে কলার পরিবর্তন, হুজকিয়ান হারাই ফেলতে লাগলাম। বন্ধুরা আমার, একটিবারের জন্য মুনিবের কাছে যাব, মুস্তফার কাছে যাব, সর্ব তৃতীয় নাম্বার ইমামে হুসাইনের কাছে আসব, উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন হাত তুলুন তো। চলে যাবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা একটু সামনে খালি জায়গাটা বরফুর করে ফেলেন, আপনাদের নড়াচড়া দেখে আমি ওয়াজ ছেড়ে দেব, ওয়াজ রাখবো, একটু সামনে এগিয়ে বসেন, আমার সাথে একটু কথা বলবেন। মানুষ যত বাইরে মনে হচ্ছে যেন মারে একজন মানুষ নাই, কারণ আমি বাটি খাইন থেকে উঠে আসতেছি, ওদের তবরুক সব ফরে গেছে, এত মানুষের 8 দিন, আজকে 8ম দিনে এত মানুষ হয়ে গেল,
ওরা বলতেন হুজুর আমাদের তবরুক নাই, আর আপনারা একদিনের মাহফিল করতে লাগলেন। মানুষ কি ঘুমে থাকার বালা না জাগ্রত থাকার বালা? বন্ধুরা আমার, এখনো আলে বাইতের রসুল চেনার সুযোগ হয় নাই, অনেক সময় শুনে থাকতেও ইমান তাজা করেন। যেহেতু আজকে আমার বিষয়ের আলোকে শাহাদাতের করুণ কাহিনী, বাবারে যদি জিজ্ঞাস করতে যাই মুনিব এলান দিয়ে দে, মোস্তফা এলান দিয়ে দে। বন্ধুরা করুণ যখন এলান দিলেন, মুনিবের কাছে জিজ্ঞাস করতে মন চাই, মৌলাই করিম এত বিরল ঘটনা, এমন ধরনের নজিরবিহীন ঘটনা মাওলা তুমি কেমন করে ঘটাইলে? একবারও কি তোমার দয়া আমার রহমতুল্লিল আলামিন নবীর খলিজার টুকরা নাদির প্রতি ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? এই প্রশ্নটা সবার কাছে করার উদ্যোগ আছে না নাই? এ মুনিব, ইমামে হুসাইনকে যদি বলি যে আমার নবী একজনাই ভালোবাসে তাহলে ভুল করব? জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম, এ আমার মুনিব মাওলা রহমতুল্লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি, নবীর ভালোবাসা বলার কোন কারণ রাখে না, মাওলা তোমার ভালোবাসাটুকু একবার দেখাও। আমার আল্লাহ পরোক্ষভাবে এলান দিলেন, এই জগৎবাসীর কুরাঙ্গিরি উত্তর পারাল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনের বাবারা ভাইয়েরা বন্ধুরা, ওই কথা জিজ্ঞাসার জবাব সরাসরি মুনিবের কাছে একবার করো। আল্লাহ পরোক্ষ উত্তর দিতে লাগলেন, ও হাসান রেজা, ও কুরাঙ্গিরি বাসীরা, পটিয়া থানার নারী পুরুষরা, ইমান তাজা কর, ঔলাদে রাসূল ইমামে হুসাইন শুধু নবীর কাছে প্রিয় না, তোদের কাছে প্রিয় না, আমি আল্লাহর কাছে কত প্রিয় একবার জেনে নে। সুবহানাল্লাহ, মাওলা জানতে যখন মন চাই সারা বিশ্ব জগৎকে মাওলা জানিয়ে দেন। দুনিয়ার জগতের মধ্যে এমন কোন মা বাবার সন্তান নাই জান্নাতি আহার খেয়ে আইনটা করতে পেরেছেন। যদি তালাশ করি সাধাতে কারবালা, এই মুনিব ইমামে হাসান হুসাইন ইমামে মাওলানি আমার মা ফাতিমা কোন ধরনের আলে রসুল? আমার মুনিব মাওলা এলান দিতে লাগলেন, কোন ধরনের আলে রসুল যারা জান্নাতের আহার কে আইনটা বানাই দিতে পারে, যারা জান্নাতের পোশাক পরিয়ে পুরাতন বানাইতে পারে, ওরাই হলো আলে রসুল। বলবেন না? সুবহানাল্লাহ। এখানে ছোট্ট এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সারা বিশ্বের জগতের মধ্যে আমার ইমাম পরিবার তথা নবীর আহারের মামলা, আমার ইমামে হোসেন কি জিন্দা? আমি বলবো খোদা জিন্দা কিনা, নবী জিন্দা কিনা? আল্লাহ এবং রসুল যদি জিন্দা হয় ইমামে হুসাইন জিন্দা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে অনেক বন্ধুরা ইমাম আলী মকাম হুসাইনি প্রেমের মামলা বলতে 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 এত উপরে নিয়ে গেলেন। ইমাম হুসাইন দুনিয়ার জগৎকে দেখাই দিলেন আমার নানাজি জিন্দা, আমার মা বাবা জিন্দা, আমি ইমাম হুসাইন জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। এ কারণে এলান পড়ে যায়, ये भी तुम्हें ख्याल ना या ऐसी दियो
সরকার দু জহাঁ কা নওয়া শাহ হুসাইন হ্যাঁ সুবহানাল্লাহ ইয়ে বে তুমে খিয়াল না ইয়াজিদিও সরকার দু জহাঁ কা নওয়াসা হুসাইন হ্যা দুনিয়া হোকর শহীদ জিন্দগি জাবেদা মিলি জিন্দা তা ওর আজ ভি জিন্দা হুসাইন হারা দুনিয়া বায়াত না কি কবুল মগর সির কাটা দিয়া না সুবহানাল্লাহ একবার ইজি উর্দু না বা আসার গিয়ে বহুত বায়াত না কি কবুল মগর সির কাটা দিয়া এসা জহাঁ মে কৌন জৈসা হুসাইন হসা জহাঁ মে কৌন জৈসা হুসাইন হারা দুনিয়া জন্নত কা ফুল সৈয়দ কৌনাইন কে লিয়ে জন্নত কা ফুল সৈয়দ কৌনাইন কে লিয়ে ফাতেমা কি আঁখ কা তারা হুসাইন হ্যাঁ ফাতেমা কি আঁখ কা তারা হুসাইন হারা দুনিয়া হস্ত লাগে না হলো একটু করে আসার জন্য বিষয়টা ফাঁস করব বিষয়টা আপনার এমনে এমনে চলে আসবে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম ও মওলা মুনি ইমাম হুসাইন যখন মুস্তফার নূরানি কর্তারে পাকের উপর বা উত্তরবার আমি আস্তে আস্তে শুনতে লাগলাম সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা দীর্ঘ করতে দিলে আর নামাজ ছিল আসরের নামাজ জিবরিল গুতাইতে লাগলেন মওলা রে আসরের নামাজ সূর্য বেশিক্ষণ থাকবে না সূর্য কি ডুবতে যাবে না আল্লাহ এলান করে দিলেন আমার ইমামে হুসাইন যতক্ষণ কর্তার থেকে নামবে না অতক্ষণ সূর্য ডুবতে দেব না এক নাম্বার সুবহানাল্লাহ আল্লাহর সাথে ইমামে হুসাইনের বন্ধুত্ব আছে না নাই আল্লাহ কেন বলে যে ইমামে হুসাইন আমার মোস্তফার নূরানি কর্তারে উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান তাহলে আমার কি আসে যাই বলে যে জিব্রাইল এক মিনিট দেরি করো না আমার মোস্তফা নূরানি সরে পা আমি আল্লাহকে রাজি করার মানুষে আল্লাহু আকবার বলে সেজদা থেকে যদি উঠে যাই আমার ইমামে হুসাইন গর্দানে পাক থেকে খসে পড়বে চামড়া ছিঁড়ে যাবে হাত পা ভাঙবে না লোম ছিঁড়ে যাবে উ শব্দ করবে চোখের পানি পড়বে জমিনে যদি এক ফোঁটা চোখের পানি ইমামে হুসাইনের পরে যাই জিব্রাইল মনে রেখো জেনে রেখো
আমি আর দুনিয়া সামনে অগ্রসর হতে দেব না, আমি কিয়ামত বরবাদ করে দেব। কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠন, যারা আজকে পৃথিবীর জমিনের মধ্যে বসে ফটিয়া থানাকে আলোকময় করলেন, ঘর চাললেন, বাড়ি চাললেন, টিভি চাললেন, বিবি চাললেন, মা চাললেন, সন্তান চাললেন, কামিয়াবি পেয়ে গেলেন। মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব মাওলা একটিবার উত্তর দাও না তোমার ইমামে হুসাইনের ভালোবাসা। মাওলা তোমার সাথে কেমন ছিল? দুটো উত্তর একসাথে পেয়ে গেলাম। সূর্য ডুবতে দেব না আমার রসুল, যদিও বা প্রেসিডেন্ট নামাজ, হাফেজু আলা সলাত ওয়া সলাতিল উস্তা, প্রেসিডেন্ট নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সেরা নামাজ হলো আসরের নামাজ। এই জিব্রাইল সূর্য ডুবতে দেব না আমার নবী মাথাও তুলতে পারবে না। মাওলার মামলা কি? বলে যে আমার ইমামে হুসাইন ইচ্ছা করে নানার গর্দানে পাক থেকে যতক্ষণ নেমে আসবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা ফেলে দিলাম, অনেক লম্বা ঘটনা, সেই ওয়াজ করতে গেলে বিষয়টা শেষ হবে না। মনোযোগ আসেনি আপনাদের? আমি ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করবো, কেউ কথা বলবেন না, যার দিকে কথা বলতে দেখবো তাকে জিজ্ঞাসা করবো। আমি খেয়াল রাখবেন বন্ধুরা, বাবারা ভাইরা আমার, সাদাতে কারবারা হামাসুমা কোনো ব্যাপার নয়, সবার দ্বারা আল্লাহ করাই না। এজিদি বংশরা এখনো আছে না নাই? যারা বলে যে দুর্গা পূজা, যারা বলে যে হোসেনের কোনো পাওয়ার নাই, তাদেরকে বলবো আয়াতে মুবাহেলা কোরআনে হাকিমের মধ্যে সুস্পষ্ট দেওয়া আছে, আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, তোরা কি চোখ আন্ধা? তোরা কি না কান বড়া? খান বদির হরে চোখ আন্ধা হরে, একবার ইতিহাস কেটে দেখ, ফন্দা পড়ার ক্ষমতা তোদের কাছে নাই। আয়াতে মুবাহেরার মামলা ছিল, সাত মঞ্জিল মদিনা শরীফের দূরত্বে হযরতে রাসূল পাক রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখন রমরমাকর দাওয়াত পরিবেশন করতেছিলেন, ওই মুহূর্তে ডাক পড়ে গেল ষাটটি পরিবারের, ষাটটি গোত্রের একটা বৃহত্তম এলাকা, যে এলাকার মধ্যে ইহুদি কাবা ছিল। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা অনুভব করতে নয়, বলে ফেলতে নয়, কাজে পরিণত করে দিলেন, একটা কাবা বানাইলেন, যেখানে ঈসা রুহুল্লাহর কিছু ওই ঘোড়া গাধার খুরের নকশা দিয়ে ঈসা রুহুল্লাহর নমুনা বানায় ওখানে তারা পূজা করত, কাবা হিসাবে মানত না নাউযুবিল্লাহ। হঠাৎ করে মসজিদে নববী পাকের মধ্যে যখন ঢুকে গেলেন, আমার প্রিয় রসুল মিম্বরে পাকের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নিতেছিলেন, ওই মুহূর্তে হযরতে ওমর ইবনে খাত্তাব অন্যান্য সাহাবীরা গর্জে উঠলেন, ওরা না পাক, মসজিদে ওরা ঢুকতে পারবে না। আমার নবী বললেন, না না না, ওদেরকে ঢুকতে দাও, ওরা আমাদের মেহমান। মেহমানকে ডেকে এনে কোনোদিন বেইজ্জতি করতে নাই। মেহমান যখন আমাদের ঘরে আসলো, তাজিম করব, তকরিম করব, ইসলামী শিক্ষা, ঠিক কিনা? আরো জোরে। আর এজিদের শিক্ষা হলো, মেহমান ডেকে আনে, কে আই কুফা ভালো, সুবহানাল্লাহ, মুসাফির না সমজো মায় আয়া নেহি হো, বোলায়া গয়া হো, বোলায়া গয়া হো। রাতের দিকে গেলে আবার রাত চলে যাবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমি আসিনি, আমাকে মেহমান বানিয়ে আনা হয়েছে। এক নয় দুই নয়, বিভিন্ন লিখনের মধ্যে অধিক হারে 1500, নিম্ন হারে 150-150, আখেরের চিঠির মধ্যে লিখন ছিল, এই নবী পরিবার ইয়াজিদের হাতে আমরা বায়াত কেন গ্রহণ করবো?
নবীজাদা খেলাফতের দাবিদার যারা ওরা তো আমাদের সামনে মৌজুদ, আমরা কুফাবাসীরাম আপনার হাতে বায়াত কবুল করব, আপনি আমাদের কাছে চলে আসুন, অন্য কারো হাতে আমরা বায়াত গ্রহণ করব না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, সমস্ত কুফাবাসীর বিপক্ষে মক্কার মদিনাবাসীর মধ্যে পুরাতন যারা সাহাবী রাসূল বিভিন্ন সাহাবিয়ে কেরামরা এলান দিলেন, খবরদার ইমামে হুসাইন আপনি যাবেন না, ওরা পুরাতন বেঈমান, ওরা পুরাতন সিটার, ওরা পুরাতন গাদ্দার, মাওলা আলীর সাথে ওরা বেঈমানি করেছে, আপনার সাথেও তারা বেঈমানি করবে। আবার মাতন করিব গলা দেখতে কোন অবস্থা, হুজুর হলো ওয়াজ শুরু করছি তো মহরম লই, আমি ওয়াজ শুরু করছি তো রাত নাই দিন নাই বর্ষা নাই সাত নম্বর সিগ গেল তার মাফিস জন মেহরবানি আল্লো মাতন করি মনে সাহলে দর দিবে না ওয়াজ নিয়েও দিবে না, আর আবার টেমা তখন পড়ো জানো নমাতে তো অনরা কি টেয়া দিবে লাগবেন জানো না ভিজিট ন অনর ফুটিয়ে তো না এখন তেরো কি চোদ্দ জন চলে আরো নঙ্গরখানা যে সমস্ত মা বই নকল জীবন যৌবন আছে আরোগ্য জামাই ঘরত বৈন্য পারে বিয়ে লইন্য পারে এরি হিমে এতিমে ইফা আরত ফালিয়ারে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত ফরাই বিনা যৌতুকে বিয়ে দিব ইনশাআল্লাহ। এগুলো একবার ফুটিয়ে বাসি ও সাহিত্য জন দরকার নাই, আর আগামী খালি তুন আসান রাজার আজকে দিয়ে লইল আগামী খালি তুন এই ফটিয়া অনর কোরআনগিরি উত্তর ভারত ফটিয়া থানা চট্টগ্রাম বাংলাদেশ যদি তাকে ফাঁসতে দশ বছরের মৃত্যু ইমের বাপ অনে বনিত্তার ইমের নিয়ত করে আর হাসা হারিয়ে ভাটা দিবেন ক্ষণবর্তী মিলিতেন না ক্ষণ হোরা গেলিতেন না তিন বেলা হানা বই পত্র খাতা কলম ইনস্ট্রুমেন্ট ব্যাগ কিনা আরো শুধু হাফেজ কোরআন ডিগ্রি পর্যন্ত ভরাইম দেন দশ লাখ টিয়ার বাজেট দিয়ে দিন এবারে বিনা যৌতুকে বিয়ে দিব ইনশাআল্লাহ। আর কেন বড় করি হন না সাই বাংলাদেশের মধ্যে আর কেন দায়িত্ব নেবেন না মাতন করিব এক কান দেখাইলি আর দ্বিতীয় নম্বর দাবি করছি সারা বাংলাদেশ গোটা বাংলাদেশ দায়িত্ব নেবেন না তৈরি এখন এক নম্বর আসেন না আসার নাই ইয়ে নাই নিয়ামত ফয়দি আর বাদুরি না তাহলে বাফরে সম্মান করুন মারে সম্মান করুন মা বাই সারি ফোয়ারে কুটিটিয়ার মালিক বানাইতারে সম্মানের মালিক বানাইতারে হায়াত বাড়াই দিতারে মা বাই সারি অ্যাক্সিডেন্ট তুমি বাঁচাইতারে ইয়া তো হতে গিরোড়া কি করলি মারে বাদ দিয়ে ওরে সালাম করলি আর ভাই বাঁশরিক ঠিক না আসা আসা অনরাডে খেললে নাকি থোবা 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 মারে বাদ দিলাম ওর ইরফদরি সালাম করলাম মারে হদি ওর ইদ্দ বেড়ি ওর ইরে হদি শাশুড়ি আম্মা ধান মারে সালাম করলি শিরিকুর ফতোয়া ওর ইরে সালাম করলি ও জায়েজ বোর মন ঠিক থাকি বেলাই নৌজিবিল্লাহ হন না কার রসুল কি আর হই না হুমা না রুকা ও জান্নাত তুকা তোরার মা বাপ তোরার লাই জান্নাত তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম আর রসুলের প্রেমত মা হরে বাপ হরে দাদা হরে দাদি হরে সন্তান হরে বউ হরে ব্যাকিন করবান নবী মুদের জান নবী মুদের প্রাণ সত্য মুশকিল মে পড়ো আজ হম আই মেরে মশ কিল কো সাফরি ইয়াদ হারা দুনিয়া
এত জোরে শেষ করতে ধরা ধরা না নেও না, কিন্তু মানুষ যদি কোনো ইল্লা আওয়াজ কিন্তু আর খানো না মাইর, ইতারা যদি বিস্কেট দিয়ে স্পিকার ফিটিং করে দিত এদুন মানুষ বাদ দিতে মনে করতে মানুষ জন্য নয় মাল্লা মাশাআল্লাহ জুন নো আইউ ফরা হলে তোর আগুন দা না ফেলি আর জুন আইসুন ওন ব্যাক কর নবীর প্রেমার জোরা ফুদ দাঁড়াইসাম ঠিক না বেটি আরোগ্য বিষয় দিন বিষয় ফাঁস করার নবরী বাবা ইয়ে না হইলে ওনারা ওয়াজ উনি মজা পাইবেন না তো উনি বললাম মনে হর বলে হাত তুলিলেন যে ধন্য বলি হইলে আল্লাহ আমার বেলা এটা না বা ইবে কেন হতা মাতন না কেন সরাসরি কার কাছে গেলাম মা এমনি কেন করে রাখিয়ে না সরাসরি মনিবের কাছে গেলাম এ মাওলা এ করিম জানার ইচ্ছা জাগ্রত হল আল্লাহ দেড় উপর থেকে ইমামে হুসাইন মুস্তফার গর্দন থেকে পড়লে তোমার আরশ কম্পন হবে কিয়ামত বরপা করবে এক ফোঁটা চোখের পানি নির্গত হতে পারবে না মাওলা জবাব চাই 61 হিজরির 10ই মুহররম কারবালার জমির যখন সংগঠিত হলো মাওলা তুমি কোন পুরীতে ছিলে বড় গ্রহ পরিবেশ সুবহানাল্লাহ এই প্রশ্ন ব্যাকরণ উত্তর আসে না নাই ইমামে হুসাইন তার আত উরুতুন ফল্লি সামরাগ সাহেব দেই ইকিনি করি কেশত আসর খাইব দেই সগুর ফানি পরিব দেই তুই মনি বে জিবরিল ফাড়াই দিতে লাগু সূর্য ডুবতে দিতে না আসরের নামাজ বিলম্ব হইব ইবে কি মামলা 61 হিজরির 10ই মুহররম মাওলা ইবে হইলে শাহাদাত দিউ দে সুবহানাল্লাহ আজিয়ে জুন তোর আবু দাদা বলে ঘুম যাই বুধে ঠিক না আর জুন জোরাফ দাঁড়াই সাপ বিষ আছে প্রেম আছে ইমামে হোসেন লেগুম যাই সুবহানাল্লাহ আর তো টিকেট হইম তো আল্লাহ রা ব্যাক করুন কবুল করো জাগা আবার গরম হয়ে যাবে কই বসুন দিই আমি একখানে করে একজন অপরজনের জাগা করে ধন্যবাদ বহুত মজার ব্যাপার আজ এ 3 বছরে না মাত্র আয় একখান মাহফিলত গত হালিয়ে গিয়ে দি 24 বছর এক নাগার আয় আসান রাজা আছি 6 বছর 24 বছর এর আগে দিন ইয়া 2 বছর আগে ফিটিং আগামী বছরের মাহফিল বহুত আগে ফিটিং করে ফেলি অনরা দত ফরজি দম দেই আর ভাই আইব মরণ আইবজ্ঞ আছে এটা দতর ভিতর দত কেন গিজম তখন হবেন দুজনের লেখা হইতে লাগুন অনরা 10 যেতে 11টার পরে তো আর গে সারেন না ইতা আই দি লাগাই পাক্কা না সারেন নামাজের পরে তাই বাচ্চুম কেন আবার ইয়ান ইয়াহিদ বাটি খানিয়ে বহুত দূরে আসরান থেকে যে হইনি আস্তে আস্তে মনে পড়ছে তাই তো গত বছর এটা আসছিলাম আলহামদুলিল্লাহ বহুত দূরে দতারে তুমি দিয়ে না ডাম দেড় ঘন্টা 1 ঘন্টা বুঝে আধাই তুমি জম করছো তো ইয়া দায়িত্বের ন একটা নাম মনোযোগ ধন্যবাদ অনারে বিষয় দিন দে করবালার করুণ কাহিনী কি করুণ কাহিনী দিতে লেগুন দে খুদ খোদা আলা ইলাহা ইল্লাল্লাহ আজ ইয়ে 1450 বছর পরে আরো কুরাঙ্গিরি উত্তর ভরা মেইফল মরত ফল উনুরে জান্নাত কেন দিয়া যায় আর মুস্তফাই একার বাহানা লইব সুবহানাল্লাহ মাওলাই করিম এক এক করে জিজ্ঞেস করতে গেলে ইমামে আলী মক্কাম হুসাইন ফেটের কিদা পাইলে জান্নাতের আঙ্গুর সুবহানাল্লাহ আল্লাহ ঈদের নামাজ পড়বে না জান্নাতের জোড়া পোশাক সুবহানাল্লাহ মাওলানা ইমামে হুসাইন হাসনাইনে করিমের 2 ভাইয়ের প্রতিযোগিতা আপেল টুকরো করে 2 ভাগে 2 জন লেখা সুন্দর দৌড়াদৌড়ি প্রতিযোগিতা মাওলা তুমি 1 সেকেন্ড বরদাস্ত করতে পারলে না আজকে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন কেমন হবে আমার মনি মাওলা এক্ষুনি ইঙ্গিত দেবেন এ হাসান রেজা হুশিয়ার শব্দ এটা আমি ঘটাইতে বাধ্য হলাম আমার মুস্তফার সাথে চুক্তিপত্র হয়ে গেল
আমার মুড়ি পাওনা 63 বছরের জিন্দেগানি চোখের পানি দিয়ে বেমা সাগর বানাইলাম, যখন মুনিবের পক্ষে আখেরি মুহূর্ত এসে গেল, ইয়া রাসূলুল্লাহ এরকম কান্না কেন, কিসের অভাব, কি প্রয়োজন আপনার? জান্নাতের হুর যদি বধু বানাইতে মন চায়, যারা একবার পৃথিবীর জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করলে লবণাক্ত পানি আর থাকবে না, সমস্ত পানি গুলো মিঠা পানিয়ে পরিণত হয়ে যাবে। যাদের একবার রোশনাই পড়লে কালো নারী আর থাকবে না, এত সুন্দরী হুররা যাদের ব্লাড পর্যন্ত চলাফেরা করতে চামড়ার উপরে দেখা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ইয়া রাসূলুল্লাহ কি চাই? স্বর্ণের পার যদি আপনার বানাইতে মন চাই আমি আল্লাহ দিয়ে দেব। কান্না বন্ধ করেন, আমার প্রিয় রসুল দুই চোখের পানি ছেড়ে এলান দিলেন, ইয়া বারিরাম আই রব্বে করিম, এ আমার মুড়ি মাওলা, কোরআনে যেদিন ঘোষণা দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মাওলা এই আয়াত যখন পেয়ে গেলাম, নবীর দরওয়াজা বন্ধ, নবী আর আসবে না। ও মুনিব, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি 1450 বছর পরে কোরআনগিরি উত্তর পাড়া বাদে মগরিব থেকে শুরু হবে, জামে মসজিদের ময়দান ভরপুর হয়ে যাবে, যুবকরা ঘর ছেড়ে দেবে, বুড়ুরা ঘুম ছেড়ে দেবে, ব্লাড প্রেশার দেখবে না, ডায়াবেটিস দেখবে না, রোগী হলেও আওলাদে মুস্তফার প্রেমে দৌড়াদৌড়ি করবে। ইয়া বারিরাম, আমার গুনাহগার উম্মত 1450 বছর পরে কার আমল থাকবে না, নিজের পেট চালাইবে কেমন করে, বিবি চালাইবে কেমন করে, সন্তান চালাইবে কেমন করে, আর আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নিয়তের সংগঠন তৈরি করে দিন মজদুররা ডেলি যারা ড্রাইভার রিক্সা চালায় ট্যাক্সি চালায় ব্যবসা বাণিজ্য করে সংগঠন দাঁড় করায়, আরে মুস্তফার পাগল বানাইব মৌলা, আমার গুনেগার উম্মত নামাজ দিয়ে রোজা দিয়ে হজ দিয়ে যাকাত দিয়ে আমল দিয়ে পার হতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। বন্ধুরা খবরদার, খেয়াল রাখবেন, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, একমাত্র মুনিবের দয়া দিয়ে জান্নাত পাওয়া যাবে। আরো জোরে ইয়ারা হুদুগুরো হয়তো মা হওয়ালার দাগ দেখুনি, গোস্তে গোস্তে বানাই ফেলাই চিন্তা বেটি আছে না নাই, আরো বড় করি দাড়ি আছে না নাই, ফাগরি আছে না নাই, টুফি আছে না নাই, লম্বা জুব্বা আছে না নাই, গাটি বইতে বইতে ফিরুসান আছে না নাই, কিরে বন্ধু এত ফাগলামি করতে লাগলি কেন? আমল দিয়ে জান্নাতে পার হতে খবরদার, আল্লাহর কাছে নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, সাথে সাথে ঈমান ক্যান্সেল হয়ে যাবে। আই লাইয়া রিফুন আই লাইয়া আবুদুন, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতি তৈরি করলাম আমার ইবাদত করার জন্য, ইবাদত নামাজ, ইবাদত রোজা, ইবাদত হজ, ইবাদত যাকাত। বুকে হাত দিয়ে উত্তর দেন দেখি, নামাজ কি আল্লাহর দরকার, রোজা কি আল্লাহর দরকার, হজ কি আল্লাহর দরকার, যাকাত কি আল্লাহর দরকার? তাহলে এগুলো কেন বলে যে লেয়ারে ফোন, নামাজের ভিতর দিয়ে, রোজার ভিতর দিয়ে, হজ্জের ভিতর দিয়ে, যাকাতের ভিতর দিয়ে আমি মুনিব কে চেনা? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমল দিয়ে কিসের জান্নাত? আমার মুনিব মুস্তফা 50-60 বছর 70 বছর হায়াত পাবে, কোরআনগিরি উত্তর পাড়াবাসীরা ও মাওলা বুড়া হয়ে যাবে, দাড়ি পেকে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, চুল পাকে যাবে, সামনে কদম দেবে, পিছের দিকে ছুটতে থাকবে,
আল্লাহ বলতে আলগা চলে আসবেন। ও মাওলানা, ওরকম উম্মত যেহেতু নবী আর আসবে না, আমার উম্মতরা কেমন করে জান্নাত পাবে? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এ কারণে তাহলে কান্না বলছে জি মুনি মাওলা, নবী যখন আর আসবে না আমার উম্মতরা কেমন করে বাড়ি পাবে? ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করে দিন, কোন চিন্তা ফিকির করতে হবে না, যার যত বাপ তার তত লাভ। নবী আরো কান্না বাড়াই দিলেন, সুবহানাল্লাহ, নবী কি করলেন, আরো কান্না বাড়াই দিলেন। নিজের জন্য দয়াল নবী, একটু বোকানে নাই ঠিক কিনা, আরো জোরে, নিজের জন্য দয়াল নবী, একটু বোকানে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, সোনার মদিনায় যে জন হবে, যে জন হবে, কবর হাসর ফুল সে রাতে কোন আপন পাবে না ঠিক কিনা, কবর হাসর ফুল সে রাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন সাগে মদিনা সাহেব, উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে, যে জন হবে আপনার, এই দুনিয়ার আপন জানা আজকে আসে কালকে নাই ঠিক কিনা, আরে এই দুনিয়ার আপন জানা আজকে আসে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমনও আপনা তিনি, এমনও আপনা তিনি, যার নাই উপমা, যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, আমার কষ্ট লাগে। আমার প্রিয় রসুল, উম্মতের মায়া সান 1400 বছর আগে দুই চোখের পানি ঝেড়ে কান্না, সেই জন্য মুনিবের কাছে গেলাম, ও দয়াল মুনিব, যে ইমামে হোসাইনের জন্য বেহেস্তি খাওয়ার, যে ইমামে হোসাইনের জন্য বেহেস্তি পোশাক, যে ইমামে হোসাইনের জন্য অফুরন্ত নেয়ামত, এই মুনিব 61 হিজরির কারবালার জমিন হবে, হযরতে সাইয়েদনা জিব্রাইল নবীর সামনে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় মাহবুব এলান দিলেন, জিব্রাইল হঠাৎ করে কান্না মুহূর্ত তুমি কেন আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ভরের চোখের পানি এখনকার চোখের পানি, আমার মনিব মাওলা আমাকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল তুমি দৌড় দিয়ে যাও, রহমতুল লিল আলামিন নবীর কান্না থামিয়ে দাও, সুবহানাল্লাহ, বলবেন না, আমার নবী জিব্রাইল পেয়ে আরো কান্না আরম্ভ করলেন, কারণ শোকাহত কোনো মানুষ, এমনি বলে তুই কাঁদতে লাগলি কেন, যখন নিজের থেকে বলে দে বন্ধু তোর ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, ইয়াদ করাই দিলেন, তখন কলিজা ফেটে কান্না আরম্ভ করে, এমনি আরম্ভ করে না, এ জিব্রাইল উম্মতের মায়ায় কান্না দিতে লাগলাম, কেন কাঁদলাম,
জিজ্ঞাসা করলে কেন? একবার কি দেখবে না মার গর্ভ থেকে আগমন করে একদিনের শিশু নবী পৃথিবীর জমিনে নামার সাথেই উম্মতের জন্য কান্না দিয়েছিলাম, আমি নবী তো 40 বছর পরে নবী না, আমি নবী আদম বানাবার 14,000 বছর আগে নবী ছিলাম। আরো জোরে একটু জোরে বলে না, সুবহানাল্লাহ। আমার নবী কখন নবী? আজকে, কালকে, 40 বছর পরে? ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী? আমার নবী নিজে এলান দিলেন, ওয়াল আদামু বাইনার রুহে ওয়াল জাসাদ, আদম যখন রুহের মধ্যে ছিল, শরীর বান্দাই নাই, শরীর নিয়েছিলেন, ওই সময় আমি নবী ছিলাম। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কথা কেটে রাখলাম, মনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম বিষয়ের আলোকে, মাওলানা সাহেবকে কারবালা করুন কাহিনী সবাই শুনতে মন চাই, এই করুন ঘটনা কে ঘটাইল? আল্লাহ বলতে লাগলেন আমি নিজেই ঘটাইলাম। যে ইমামে হোসাইন দেড় হাত উপর, নিজের থেকে বড়ি থেকে গর্দান পর্যন্ত কয় হবে? দেড় হাত। দেড় হাত উপর থেকে পড়লে যদি লোম ছিঁড়ে যায়, চামড়া ছিঁড়ে যায়, কষ্ট পাই, কিয়ামত বরপা হবে। এই মুরিব কিয়ামতের ময়দান যখন সোগরা ছিল 61 হিজরির কারবালার জমিন, তখন তুমি মনিব কোথায় ছিলেন? ওই মুহূর্তের উত্তরের জন্য হযরতে জিবরিল এসে গেলেন, আমার নবীর সাথে মোকারামা শুরু করলেন, আমার নবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কান্না থামান। আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মুহাম্মদ চতুর্দ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খান, আল্লাহ কা জাহান্নাম আববি নাসর দোগা, আল্লাহ কা জাহান্নাম আব বি নাসর দোগা, রু রু কে মুস্তফা নে দরিয়া বা দিয়ে, রু রু কে মুস্তফা নে দরিয়া বা দিয়ে, এখনো কি জাহান্নাম নিবে গেল আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন। সারা দুনিয়া আমার নবীর কাছে আল্লাহ মুকালামা করতে লাগলেন, জিবরিল আমার নবীকে বলো কান্না বন্ধ করুক। আমার নবী একটু করে কর্ম চোখে দেখলেন, সামান্যতম আর চোখে দেখলেন, ও জিবরিল কি বলতে চাইলে তুমি? তুমি কি জানো না পৃথিবীর জগতের মধ্যে বিবি সন্তান সম্পদ কিছুই চাই না, আমার উম্মত চাই। ইয়া রাসূলুল্লাহ কোথাকার উম্মত? আমার নবী হেসে এলান দিলেন, এক এক করে বলতে 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 ওই বলার মধ্যে ইলমে গায়েবের খবর, কুরআনগিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠনও পড়ে গেল। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এত লাই ইচ্ছে করলি কারবালার মাহফিল কেউ মানতে পারিব? বোধ জায়গা আমরা এলাকা নাই, ব্যাক্য কি সংগঠনের মতন কারবালার মাহফিল হন না? কেয়া অত সাহস নোর, নয়তো বা টিয়া নাই, নয়তো বা যারা উৎসাহিত দিব ইতারা নাই। আর গুরু গুরু ভাই হল মোটর সাইকেল লই প্রায় আধা ঘন্টা নষ্ট হই শুধু গুরুর দি তারা সন্ধিয়া লেডি উজুর রেহার আনিতে রইব, সন্ধিয়া লেডি হস্ত হম পাইব, তারপরও তাই কল্পনাও করি না পারে দেখি এ দূর রাতি এ দূর মানুষ হইম না। আল্লাহ আকবর, তাহলে বুঝে গেল দি ইতারার সংগঠন সার্থ হাজির মাহফিল কবুল। 3 বছর যে হতা করতে না তোমাতে দূর ইত্যারে না ডিসিশন লইতারে না, 3 বছর যে ফোয়ারা পুরো জান্নাত জেবেলে তৈরি গিরবি আকানা বড় করে সুবহানাল্লাহ হবে হোস্টেলার মানলার। বন্ধুরা আমার
রাজের কথাটা ফাঁস করতে লাগলাম। আমার প্রিয় মুনিব জিব্রিলের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, এই জিব্রাইল মুস্তফাকে জিজ্ঞাসা করো কান্না বন্ধ করবে কিনা, হুর চাইলে হুর দেব, স্বর্ণের পাহাড় চাইলে পাহাড় দিয়ে দেব, হায়াতে আবুদি চাইলে হায়াতে আবুদি দিয়ে দেব, কি চাই আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। সুবহানাল্লাহ, আল্লাহ কি জানে না? জানে না বললে ইমান আসেনি। হায় 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 হায়, মুস্তফার প্রেমের মধ্যে পড়ে উম্মতের মামলাটা সাইজ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাসান রেজা সাড়ে 1400 বছর পরে কোরআনগিরি উত্তরপাড়া জামে মসজিদের ময়দানে প্রশ্ন করে বসবে, আল্লাহ দেড় হাত উপর থেকে বললে ইমামে হুসাইন কষ্ট পাবে, আহারে কষ্ট পাবে, জান্নাতি আহার দিয়ে দিলে, সূর্য ডুবতে দেবে না, সুবহান রাব্বিয়াল আলা বাড়াইয়ে দিলে, মাওলানা 61 হিজরির কারবালার জমিন যখন উদ্ঘাট হয়ে গেল, মাওলা তুমি মুনিব কোথায় ছিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রেখে দিলাম, অনেক কথা কাটলাম। এবার রসুলে পাকের কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী চাইরে ইশারে সে চান চির দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া। সুবহানাল্লাহ, ইশারে সে চান চির দিয়া ডুবে হুয়ে খুর কো পীর লিয়া গিয়ে হুয়ে দিন কো আসর কিয়া ইয়ে তাবো তাওয়া তোমারে লিয়ে। সুবহানাল্লাহ, আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে কি তাজ্জিব ঘটনা! ইয়া রাসূলুল্লাহ, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী নাকি নিজের কল্যাণ সাধন করতে পারে না, পরের কল্যাণ করবে কেমন করে? কিরে বন্ধু, তোর তেল লেখা লাগের লেখা হলি তুই, তোর নবীতে বহুত ফাওয়ার, তোহাদি তুই তো বেঈমান, তুই হন ঢোকালা ভরা হয়েছিস, তো হতদিন লেখা হইতে রেখুন, তুই সুরে কৌসারে তো নবুজ। সুবহানাল্লাহ, আল্লাহ সুরে কৌসার নাজিল করে দিলেন, ইন্না আতাইনা কাল কৌসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলেন। কৌসার মানা দরিয়া, কৌসার মানা অধিক আধিক্য। সুবহানাল্লাহ, তারা হযরত ওখান থেকে মারলেন কলম, খালেক কুলনে আপকো মালিক কুল বনা দিয়া। জরুর না সুবহানাল্লাহ, খালেক কুলনে আপকো মালিক কুল বনা দিয়া, দোনো জাহান দে দিয়ে আপু কি ইখতিয়ার মে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ খালেক, আমার নবী হলেন মালিক। ইয়া রাসূলুল্লাহ, থিওরিক্যাল কোরআন প্র্যাকটিক্যাল মেরাজ নবী ধরেন, আপনি এই বক্সটা নিয়ে নেন, নবী বলতে লাগলেন লাগবে না, আল্লাহ বলতে লাগলেন থিওরি ছিল কোরআনে করিম, আজকে মেরাজ নবী প্র্যাকটিক্যাল, যত খনিজ পদার্থ স্বর্ণ আমার, হীরা আমার, মণিমুক্ত আমার, যত দামি সম্পদ বানাইলাম সব দামি সম্পদের চাবি হাজিনার আপনি মুস্তফার হাতে তুলে দিচ্ছি, আমি আল্লাহর কাছে আসতে হবে না, আমি মুনি বলে দিলাম সম্পদ আমার, যদি পেতে মন চাই মুস্তফা লাগবে আপনার দুয়ার। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা? সেই জন্য দুনিয়ার জগৎবাসীরা আল্লাহ তাত আছে না, ফা আছে না, আকার আছে না, তাল্লা দিবুতে কেন? সুবহানাল্লাহ, আল্লাহ কেন দিবুতে? আল্লাহ হদ আতাল্লাহ গুনা গুজুস দা আর মাফসাবি জাহাত তুল জাবিদি হন্ডে ওমা নবী দরবার ধন্না
ওই আল্লাহ তিয়ার না হয় কাবা শরীফ করে তোর মাপ গুজম ওই নাকি ওর করে হ উলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি। পাপ যখন করেই ফেললি, নামাজ পড়লি না, রোজা রাখলি না, জানা করলি, অপরাধ করলি, মাওলা আমার মুস্তফাকে দিয়ে ঘোষণা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ তোর পাপ মানুষদেরকে, পটিয়া থানার মানুষদেরকে, বিশ্ববাসীদেরকে, গুনাহ যত বড়ই হোক, সাগরের পানির চাইতে বেশি হোক, তাতে কিছু আসে আর যায় না, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু এ কথা বলে নাই কোথায় গেলে মাফ করবে, আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসায় যখন গেলাম, ওয়ালাউ আন্নাহুম ইযজালামু আনফুসাহুম জাউকা, যত বড় পাপে পাপান নিতে হোক, ইয়া রাসূলুল্লাহ আমি স্টেশন মেরে দিলাম, শিলমোহর এঁকে দিলাম, গুনার গাঁটুরি নিয়ে আপনার দরবারে আসতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ, ওখানে গিয়ে গুনাহ মাপ চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার নবী যদি জামিনদারি লয়, সুবহানাল্লাহ, ওখানে গেল মাহফিল লাগবে, ওখানে গেল মাহফিল লাগবে, বলেন না। আপনি বলবেন হুজুর কেন, হাজার হাজার মানুষ, ওরা কি হজ করবে, ওরা কি উমরা করবে, ওরা কি মদিনা শরীফ যেতে পারবে? আল্লাহু আকবার, কাল কিয়ামতের ময়দানে আজকের বৈঠক দিয়ে আপনি মদিনার জিয়ারতকারী হয়ে গেলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওখানে যাবেন না, নবী এখানে আসবে। একটু জোরে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, বন্ধুরে 1,00,000 টাকা নাই, উমরায় যেতে পারলেন না, 7,00,000 টাকা নাই, হজ করতে পারলেন না, আমার মনিব মাওলার কাছে জিজ্ঞাসা, কোরআনগিরি উত্তর পাড়ার মানুষ না, দিন মজদুর, ঠেলা গাড়ি চালাই, রিক্সা চালাই, গৃহস্থী কাজ করে, ছেলের কাছেও নাই, মেয়ের কাছেও নাই, জীবনে যেতে পারলো না, তাই বলে কি জাহান্নামে যেতে হবে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আপনাকে আমি যখনই কুরাঙ্গিরি উত্তর পাড়ার আস্তাইনে কারিমায় ইসলামী জুনিয়র সংগঠন বানায় ইয়া নবী সালাম মুস্তফা জানের অহমদ শুরু করবে, মুস্তফা জানের অহমদ পড়বে, সবচেয়ে আওলা ও আরাম, সারা দুনিয়ার রাসূলুল্লাহর স্লোগান দেবে। আমি আল্লাহ বলতে লাগলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ইয়া রাসূলুল্লাহ মদিনার রোজা ছেড়ে আপনি উত্তর পাড়া জামে মসজিদের ময়দানে কদম রাখুন। আরো জোরে, আমার ভাষা না কোরআনের ভাষা, কিতর নবী মরা আইন না পারে, আর নবী তোমাকে না বড় করে হন না আইন না পারে, মানলাম আল্লাহ হতে কোরআন হাকিম ওনারা সাক্ষী বানায় দিয়ান, নুরানি শক্তি সাই আইবেন, বেলায়েতুল লিস্টির মধ্যে অনর কুষ্টির মধ্যে নবুত তুরি লইবেন, কিবে হার ভোয়া হার মার ভোয়া জিবে বড়ই গুমজার আর আমার বিছেন ধরে রই ইবে অনর লিস্টিত নাই, জিবে আজিয়ে কোরআন গিরিম জামে মসজিদের ময়দানের ভিতর আয়রে বসি আর মুস্তাফার রেকর্ড উড়ি গেই নবীর রওজার দাম বাজিলে আর নবী সুইরই দেই আজিয়ের মাহফিলের মর্যাদা বাড়াই দে আর নবী আয় কদম রাইব দে আর হড়ক কনফিউশন আছে না আল্লাহ কবুল করো ইয়া ইল্লে করতে করতে রাজে বুঝে আল্লাহ তুমি ফসল লইলাম আল্লাহ শিকার গেল তহদা তুই 61 হিজরির 10 মুহররম আর শুক্রবার দিন হঠাৎ ছিলাম যে সুবহানাল্লাহ আয় আল্লাহ তো শিক্ষা সহ শিক্ষা আছি না বিরো বলি মানতে হবে না তো হইলে অফদা দেরাত ওসরত্তুল ফরদ দে
আল্লাহ তুই কেয়ামত বরবাদ করে দিবে কইলে? আজকে কোরআনগিরি বাসি হল, উত্তর পাড়ার বাসি হল, প্রশ্ন জাগ্রত হইল। ও মাওলানা, 61 হিজরির দিন ইমাম হুসাইন করুন কারবারার শহীদ হইলে তুমি খোদা খোড়া আছিলে। আচ্ছা ইয়ান কি তোমার নবী ন জানে? কেন বড় করে হন আহ নবী ন জানে? আল্লাহ হতে আহ নবীর জিবরিলের মারফতে এককান এককান করে ব্যাখ্যা হই। এতলা করুন কাহিনী কেন জানে? আমার প্রিয় রসুলের কাছে মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পেতে চাইলে কিছু দিতে হয়, আপনার দেওয়াটা কি আগে নির্ণয় করেন। মাওলা, আমি মুস্তফার হাতে আল্লাহর পরে বেশি প্রিয়জন, আমার হাসনাই না করিম আইন সারা আর কেউ নাই। সুবহানাল্লাহ। কেন শুনলাম? কেন বলছেন? নিজের কাসেম তৈয়ব তাহে আপন সন্তানদেরকে কোরবানি চাইলে আল্লাহ কোরবানি দিয়ে দিল, নিজের সন্তানদের মহাব্বতের উপভোগ করতে লাগলাম। কতক্ষণ এই কান্দে, কতক্ষণ এই কান্দে, কতক্ষণ এই জানুতে, কতক্ষণ এই জানুতে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় ইমামে আলী বলুন না সুবহানাল্লাহ, ইমামে হাসানের কোরবানি আগে নিলেন, একটি হলো শাহাদাতে সিরি, এইজন হলো ইমামে হুসাইন ইমামে হাসান, আরেকজন হলো শাহাদাতে জাহেরি, উনি হলেন ইমামে হুসাইন, প্রথমজন ইমামে হাসান শাহাদাতে সিরি, দ্বিতীয়জন ইমামে হুসাইন শাহাদাতে জাহেরি 61 হিজরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, ইয়া রাসূলুল্লাহ, করুন কাইরে শুনেন, আমার জিব্রাইল মুস্তফাকে শুনাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পারে বন্ধ করুন। নবী আরো বাড়াই দিলেন, আরো বাড়াই দিলেন, জিব্রাইল একটু শোনাও না, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি করুণ মুহূর্ত আসবে, ছোট্ট মাসুম বাচ্চা ইমামে আলী আসগরের মতন সন্তান তাবুর সামনে মৈয়ত হয়ে কফিন হয়ে পড়ে থাকবে। ইমামে হুসাইন আওয়াজ বন্ধ, ঝরঝর করে কাঁদতে লাগবে। জিবরিলের সামনে অগ্রসর হও, আলী আকবর কাসেম এক এক বলতে বলতে নবী পরিবারের প্রত্যেক জনের শাহাদাতের ঘটনা খুলে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জৈনবের দুটো সন্তান আউন মোহাম্মদ, দুইজন সন্তান বাপিন জৈনবের সাথে থাকবে, এক এক করে 17-18 বছর, একজন 17 একজন 18, যখন পালা চলে আসবে হযরত জৈনব তাঁবুর মধ্যে বসে হু হু করে কাঁদতে লাগলেন, এই মুহূর্তে আমি কি উপহার দিতে পারি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান ইবনে আলীর বিবি সন্তান কোরবানি দিলেন, ইমামে হুসাইনের সন্তানরা কোরবানিতে যাবে, আমি পুণ্য হিসাবে কি কোরবানি দেব? ওই মুহূর্তের মধ্যে দুই সন্তান মায়ের কদমে এসে গেলেন, আম্মা জান, আমার 17-18 বছর দুই ভাই, মারে এইজন তোমার ভাই, শ্রুতির মধ্যে আছে মামা বান্না যেখানে বাঘের বই নাই সেখানে, জীবনটুকু রাখবো কেন রে মা, কালকে আমাদের ময়দানে কি জবাব দেব? হযরত জৈনব দুই চোখের পানি ছেড়ে দুই সন্তানকে সিনার সাথে লাগাইলেন, ও আমার সন্তান না রে, তোর বাবা নাই বলে আমি তোদেরকে নির্দেশ দিতে যাইলাম না, কিন্তু এখন আমি অনেক আগে থেকে নির্ণয় করলাম, আমার মার সামনে বাবার সামনে যদি জিজ্ঞাসিত হয়, অমা জৈনব 61 হিজরির কারবালার জমিনে দুটো সন্তান তোর ফুলের মতন রেখে দিলি, যেই ঘটনাটুকু কিছুক্ষণ আগে আমি এলান করেছিলাম, পৃথিবীর জগৎবাসীরা এত সুন্দর ভাবে এলানটুকু শুনাইয়ে দিলেন, জৈনবকে পাগো মে বি তু ফুলতে মহকতে, সুবহানাল্লাহ, জৈনবকে পাগো মে বি তু ফুলতে মহকতে,
জৈনব নে ও বিদুনো রাহে খুদা দিয়ে হ্যাঁ নিজেও যেতে পারে। হযরত জৈনব দুই সন্তানকে বুকের উপরে লাগাইলেন, মাকে সামনে আনলেন, বাবাকে সামনে আনলেন, মধ্যখানে রসুরে পাকে রাখলেন, চেহারার মধ্যে হু হু করে কান্না আরম্ভ করে দিলেন। জৈনবের দুই সন্তান মায়ের কদমে পড়ে গেলেন, আম্মা জান আমার বাবা যদি আমাদেরকে যেতে না দেয় আমরা দৌড় দিয়ে হলেও যান কোরবান করে দেব, আমাদেরকে বুঝ হয়ে গেল নজবানি চাই না, জীবন রক্ষা করব না। সব জিবরিল শোনাচ্ছেন, আমার মাহবুবের দুই চোখের পানি পড়তে লাগলো, এক এক করে হযরত জৈনুল আবেদিন ছাড়া নির্লজ্জয় নির্মম করুণ কাহিনী এক এক করে সব শুনাইয়ে দিলেন। আমার মুস্তফার কানে হু হু করে নবী কাঁদতে লাগলেন। দুই সন্তানকে নিয়ে যখনই হযরত ইমাম আলী মকাম হোসেনের কদমে গেলেন, হযরত জৈনব আপন ভাইকে জড়াইয়ে ধরে ফেললেন, ভাইয়া দুটো নেহামত আমি অনেক পিছে রাখলাম পর্দার ভিতরে, দুটো ফুল আমি আপনার জন্য তৈরি করলাম, এই মুহূর্তের মধ্যে আপন নানাজি বাবার মাকে সামনে হাজির ও নাজির মেনে কালকে আমাদের ময়দানে কি জবাব দেব ভাইয়া, আমার দুটো সন্তানকে আমি আপনার কদমে ইসলামের জন্য কোরবান করে দিলাম। ইমাম আলী মকাম হোসেন বলতে লাগলেন, না 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 এই কথা অনেক পরের ঘটনা নিয়ে আসলাম, না 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 ওদের বাবা নাই, একমাত্র তোরা বেঁচে থাকার সম্বল, ওরা আমার রক্তের পিপাসু, তোর সন্তানকে তোরা জবে করবে না। বলে যে ওই জবে যারা চাই না কাল কিয়ামতের ময়দানে আমার ভাই যদি এক এক করে শিশু সন্তান আলী আসগরকে কুরবান করে দিতে পারে, ওই ইমামে হুসাইন মাওলারে আমার দুই সন্তান নিয়ে আমি পিছে হটবো না, অন্যথা আমিও মাথা আশ্রাইতে আশ্রাইতে আমার জানটাও কুরবান করে দেব। জৈনবের দুই সন্তান পাগলামি শুরু করলো, মায়ের চেহারার দিকে তাকিয়ে মামা জান আমরা জান কুরবান করবই করবো, কাল কিয়ামতের ময়দানে মুনিবের কাছে কি জবাব দেব। সব কথা নবী শুনলেন, একবারও হুট করলেন না, পরোক্ষ উত্তর দিতে লাগলেন, মুনিব মাওলা ময়দানে 61 হিজরির কারবালার ময়দান এত করুণ বিচারণ ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরানা নারীরা আনাস ইবনে মালিকের রাওয়ায়াত 10টি বছর নবীর ঘরে গোলামি করলাম, হাসান হুসাইন ছোট ছিল কান্না যখন করত 60টি পর্দা ছিল, একটি বার 10 বছর ধরে যাচাই করলাম নবীর পরিবারের কোন মেয়ের একটি হাতের কবজিও দেখতে পাই নাই, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর পরিবারের ইয়া রাসূলুল্লাহ আপনার আলে বাইতে রাসূল মেয়েদের ওড়না ছিঁড়ে নেবে, স্বর্ণ অলংকার লুণ্ঠন হয়ে যাবে, মালপত্র নিয়ে নেবে, তাবু জ্বালিয়ে দেবে, নারীদেরকে বেপর্দায় নিয়ে আসবে। আমার প্রিয় রাসূল হুট করে না, হঠাৎ করে আমার আল্লাহ বলতে লাগেন, জিবরিল সব কিছু খতম করে দাও, এই জিবরিল মুনিবের ইয়াদ কি শেষ? বলে যে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একবার যদি আপনি বলেন করুন কাহিনী কারবালার আল্লাহ ঘটাবে না, এই জিবরিল তুমি কি মনে করলে আমি কি অন্য জনের মধ্যে একজন, আমার নাম হাবিবুল্লাহ, এই জিব্রাইল তুমি সাক্ষী হয়ে যাও আমি রহমতুলিল আলামিন, মুনিবের দরবারে ওয়াদা নিলাম ওয়াদা দিলাম, জরুরুল্লাহ সুবহানাল্লাহ ওয়াদা নিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মাওলাই করিম যখনই তীর বললাম লেজান ইমামে হুসাইনের গর্দানের উপর শরীরের উপর ঝরঝরিত হবে, টুকরো টুকরো মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়বে, রক্তের নহর চারিদিকে ছিটকে থাকবে, ওই মুহূর্তের মধ্যে আমার হুসাইনকে মুনিব মাওলা
উ শব্দ করতে দেবে না, আ শব্দ করতে দেবে না, চোখের পানি যখন নির্গত না হয়, ইয়া রাসূলুল্লাহ এত নির্যাতন নিষ্পেষণের মধ্যে তো কি করব আমি? আমার নবী হাত তুলে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। মাওলানা করিম ওই মুহূর্তে আমার হুসাইনকে দজ্জের পাহাড় বানিয়ে দাও। এটা জোরে বলুন না, সুবহানাল্লাহ। রাতে দুইটা বাজে গিয়ে বাজার না, ওই মুহূর্তে আমার হুসাইনকে তুমি দজ্জের পাহাড় বানিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ শেষ, আমার নকী জিবরিলের দিকে একটু তাকাইলেন, এবার বললেন আজরা, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলানা দিলাম তলোয়ার, নেজা, বল্লম, তীর, কফিন, শত নির্যাতন সব কিছু মেনে নিলাম, আমার উম্মতের মামলা মেনে নিতে পারলাম না। সুবহানাল্লাহ, আমার হুসাইনের শহীদ শাহাদাত আমি মঞ্জুর করে নিলাম। আল্লাহ তুমি নীরবতা পালন করলে কেন? আমার মোস্তফা কুদরতের হোট বন্ধ করে দিলেন, অন্যথায় নবীর মামলা। আমার নবী বলতে লাগলেন, চাঁদকে দ্বিখণ্ডন যে নবী করতে পারে, গাছকে হাঁটাইতে পারে, জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, সেই নবী নাকি ইমাম হুসাইনকে বাঁচাইতে পারে না? আরে বিআকল, ইমাম হুসাইনকে নবী নিজের হাতে তৈরি করে 56 বছর বয়সে হুশে গিয়ারে নিজের চোখের সামনে কুরবানি দিলেন কোটি কোটি উম্মতকে বাঁচাবার জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়াতুন করুন কাহিনী আর কিছু উত্তর না। নবী কি একবার হতা হই না অহদা নগরিস নবী এ সারি ইয়ান ঘুরতে তুলনা হইত ইমাম হোসেনের অন্য ধারা দিন না হইত ক্যা ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আলাই ইসলাম ওরা দুবার বিনিময় না হতেন? তা আর হোদা তুমি কি এত নির্দয় নিষ্ঠুর গিয়ে দে আর নবী হতে না কোনো বদলায় না নয় ডাইরেক্ট আর অলাদ দিম দে, ডাইরেক্ট আর অলাদ দিম দে। আই ইব্রাহিম হলুল না ফোয়ার বদলা দুব্বা দিয়ে না মুক্ত করে নেবে লাই না, আর উম্মত কুটি কুটি হইব যার নাকি 250 বছর পরে কোরআনগিরি উত্তর বাংলার হাসনাইন ইসলামী জুনিয়ার সুন্নি সংগঠন হইব, কারবালার মাহফিল করিব, আর আমার বিশেষ সারিব, বোবেটির মহব্বত সারিব, হানাই হানাই সমস্ত মাত ফুর্তি হই ফেন্ডারের বাদি মানুষ হইব। আর রসুল হদি আল্লাহ আর উম্মতুল কেঙ্গুরি বসে ইতনার এবাদত রিয়াজত দিয়ে আমল নামা দিয়ে ফারেন না ফারিব, শেষ পর্যন্ত আর নবী আর মোস্তফার আওলাদ ইমাম হোসেনের এক ফোড়া রক্ত তুমি দিব। আস আসা আকবরা বেআইনিহি কারুরা, আর নবীর আউল বাউল চুল আউল বাউল দাড়ি হজরত আবদুল্লাহ এলান করে দে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রয়িসুল মুফাসসিরের ফোয়া ফাদা আই ফি নিসফি নাহার দিনের অর্ধেকের মধ্যে বাথায় কালুড়া করে দেখি যে আর নবীর আতন উগ্র বোতল এর ভিতরে লাল রঙের কিছু জিনিস আয় ফুসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইন কি আন নবী ওয়া হাদিহি দমুল হুসাইন ওয়া আহবাবিহি, সুবহানাল্লাহ, ইন আল দিকি ইমাম হুসাইনের রক্ত হুসাইনি পরিবারের রক্ত হুসাইনি বন্ধুদের রক্ত রাসূল ইন কিরি বান্দা কদিয়ান মারাত না আজিয়া ইতিহাস কুলি জাগ হই আজিয়া তো ডাইরি কুল হই আজিয়া 10ই মুহররম কারবালার জমিনত আয় নবী মদিনা শরীফ উন্ন আয় কারবালার কুফার জমিনত আছি এক এক ফোড়া রক্ত দি আর উম্মতর এই কোরআনগিরি এলাকার যারা খাড়াইয়ুন দুইটা ফারগড়াইয়ুন ইতার আরো মুক্তি দিও বড় করে সুবহানাল্লাহ এত লাই ছোট্ট গো আয় হাদিস শরীফ ফজিলাম কি ফজি মন দশ নাম রাখতে অন্য বুঝিলাম রে ওমা বন্ধু জোরে দিকে মনে থাকবে কি লারাতে আচ্ছা এত মনে হতে কেন তরক তুফি কুমুস্তাকালাইন বুঝলে তরক তুফি কুমুস্তাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আয় দুইয়ান জিনিস ও আরো কোরআনগিরি উত্তর পাড়ার মেয়ে ফামর ফল আয় মোস্তফায় দুইয়ান জিনিস ত্রলা রাখি যে ইয়া রাসূলুল্লাহ কি কি এক কারণ দিয়ে আরো কোরআন কিতাবুল্লাহ সুবহানাল্লাহ আর এক কারণ দিয়ে ওয়া ইত্রাতি আর আওলাদ
কেন বড় বড় সুবহানাল্লাহ অমুক 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 আর রসুলে কি দিনও যায় আল্লাহ এর পরও যদি আর ব্যাগ করলে করি আর ভাই হলে হতদুজুর এবছর টিয়া ঢুকানো তুললো না আল্লাহ তোমা কেয়া হতদুজুরি তারা ব্যাগ করুন মনে হয় না আমার মহব্বত ফরি হইনি কিন্তু ব্যাগ করে ঠিক মতো দিন না ধরে তো এটি কি হস্ত গিললে ভাই তু মনে আঘাত আর ভাই হাতে ধন্যবাদ দন ফরস এলাকার মানুষের দুঃখ বুঝি দেয় আমি হন না কিন্তু পৃথিবীর জগতের ভিতর আন নবিয়ে হল যে টুরে নাতি বেড়ে দুটুরো করে কোরবান করে দিয়ে দেয় হারাল লাই উম্মত মানে আরা নেই আরা লাই না তো আরা কি ফোয়া কোরবানি দাম পড়েন না উগ্র সেটিংকে জানোয়ার কোরবানি দিন না ভারত দিন বাফল্লাই দিত্তারি মাল্লাই দিত্তারি দাদাল্লাই দিত্তারি দাদিল্লাই দিত্তারি আল্লাহু আকবার জীবের দ্বারাই মা বাপ ফাই দাদা দিফাই মসুদ ফাই খোদার খোদাইর ভিতর ইসলামী শরীয়তর ইসলামী বে কামা হুকুফাত এজিদ ইসলাম তুম আরারে বাসাই হুসাইন ইসলাম আরারে অলংকার হিসেবে নি এল্লে ইমাম হুসাইনুল্লাহি আরাকো গুরু জব করিন না পারে মোজ জব করিন না পারে আফসোস ঠিক না বেটি আর বড় যদি দাঁড় হইতেন না আর দরকার কি কিন্তু আর লই আর ডাকিবে কুলিয়ে রেসন এখনো বাটি খানু ফুটিয়ে নত মানুষ অনুরাগ তো বেশি তুলো আশা করি মসজিদ দিয়ে বেশ দাহাগি দেয় তবে ইলে ইলে বসিয়ে না আমি হন না ইতারা তুলি পেলেই তো আসার না যায় মানুষ বেশ দেখি দেয় আর আমার দুজুর কেনা করে হন না হন মত্তর উগ্র গরু উগ্র মহিষ উগ্র গরু উগ্র মহিষ ইতারা মনে মনে হত দুজুর খেয়ে দি ফেলে ইয়া খাই জানা হাতে কেউ সাধারণ যদি অরুসুর মধ্যে অলি আল্লাহর অরুস করি বেল্লাই মশারা গরু সারা আর অরুস করি না পারে ঠিক না বেটি জিবের মোহব্বত গলি আল্লাহর অলি অন যায় দুরুল আসলে নাই ওয়ামাম্মা তাক আলা হুবে আলে মুহাম্মাদিন কবরহু মাজার মালাইকাতে রহমা সুবহানাল্লাহ তারা বোধ কে ডলার ফাল্লা আমি মনে মনে নিদ্রে বেলা করে দিই ফাঁস করে বুঝছিল আর নবী হত যারা আলে মুস্তফার প্রেমের মধ্যে মারা যাইব ইতার কবরি যদি কুরাঙ্গিরি এলাকার সাধারণ খবরস্থান হয় গুম্বুজ লাগ দিনু দেওয়াল লাগ দিনু মানুষের জিয়ার গরম করতিনু অত্তর আজার ফেরেশতাই প্রতি দৈনিক অনিয়ত আর কবরে জিয়ারত করি বেলা এই সুযোগ মা বাপ দিবে না না ইমি মামা হুসেন দিবে না সুবহানাল্লাহ দরকার আছে নাই নিজের মার জিয়াফত বাফর জিয়াফত দাদার জিয়াফত একদিন বাড়ির নগরন না এক বছর আতিককে মহব্বত করি আরো এই এলাকার উত্তর ফারার জামে মসজিদ কোরআনগিরির জামে মসজিদের মারত করুন না অনুরূপ ডেকে তারা দিব অনুগ্রহ সেটিংকে জানাবার দিবেন আলহামদুলিল্লাহ সাই অনে যদি অদ অদে ইয়ার দশ গুণ নফল এক গুণ দিবেন দেন নগুণ অনুভব করিবেন তরে নজ আলহামদুলিল্লাহ আল্লাহ আর মনে মনোনীত করিবেন তৌফিক দল আগামী বছর আরো সুন্দর অন্ধকার আসলে নাই আরো সার্থক অন্ধকার আসলে নাই আল্লাহ আর ব্যাগ করুন কবুল করো আর কেন বড় করে হন এই মাহফিল যারা অর্থ দিই যারা স্বার্থ দিই যারা প্রেমী যারা ভালোবাসা দিই সফল হইয়ে সুন্দর হইয়ে সার্থকই আল্লাহ তারা পৃথিবীতে সার্থক কবর তো সার্থক ময়দানে মাসের তো ঝাড়া বড় করে আবিন্ন হইবেন ওনাকে রাজি আছেন না কে গোসরিন হল আর ভাই তারা হদ্দুজুর হারান এলাকার মানুষের আর কষ্ট নজুন গত বছর যে হিম হই নিলে আর না হইন এনে মনে মনে নির্ধার দরকার আছে না আর বাফল বাইয়াল বিল্ডিংয়ের মালিক সম্পদের মালিক হারিয়ে ধরা হয়ে যাবেন দুই যারা মহব্বত করি এর গসর আজমর যারা মহব্বত করি এর আল্লাহর উলিয়র যারা মহব্বত করি এর মালায়েকা ফেরেশতায়ের জিয়ারত গা বানান তাহলে ইবার লাই কি করুন দরকার ইমাম হুসেন লাই উর্জব করুন দরকার না 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 আল্লাহ আর আগামী বছর আরো সুন্দর এই সংগঠনের ফোয়াজুন আছেন আল হাসনাইন ইসলামী জুনিয়র সুন্নি সংগঠন অবায়ন তোরা মন হালানা করিস এক একজন পৃথিবীর জগতত আজিয়াত নিয়োগ করা পড়িব
কোটি কোটি টাকার মালিক বনে থাকে। বড় মন্ত্র আর সাহাদাতে কারবালা করল ঈদে মিলাদে মুস্তফা। দুনিয়ার জগতে শূন্য হলে যত কাজ করে মূল ঈদে মিলাদে মুস্তফা বড় করে সুবহান। আর দুনিয়ার গরিব অকল যদি ফুসি হলে বেলা বনসাই একমাত্র মন্ত্র দি ঈদে মিলাদে। এত নিয়ত করি মনে মনে ক্যান্সার রোগে না ভাই বেল্লাই ওপেন হার্ট সার্জারি না গরিব এল্লাই মনে মনে নিয়ত করি বেলন মা বর হায়াত দ্বারা গরিব এল্লাই ব্যবসার মধ্যে কামিয়াব বেল্লাই নিজুল্লাহ একটু সুন্দরী যায় খানদান তো বোয়ানি বেল্লাই নিজুর গু যোগ্য মাই ফাতা গি যোগ্য গু ফুয়া ভাই বেল্লাই মনে মনে নিয়ত করো আগামী বছর ইয়েন দিম ইয়েন দিম ইয়েন দিম। আল্লাহ যদি বছরের ভিতরে কামিয়াবি দিবে নাই নদীর দরাশা কি নইবেন বস ই বলতে টেকনিক আল্লাহ ব্যাকুল লক্ষ্য বল করো অনেক সহযোগিতা করিবেন তো ইনশাল্লাহ না গুত্তর না দিলে বেশি মানলাম না গুজুম দিয়ে বেশি অনেক সাহায্য বাদে দিবেন দেরি আল্লাহ সাহায্য অনুপাতে হাসনারে করি মানুষ সাধাতে কারবার মাফি সাথে বলে না তো দান করো আর তো দিবেন না নদী এর দিবসর দিবে নিন তো আর দত দিলে জিয়ান হইলাম দাওয়া তাকে দিবে নিলাম অনরাত্রে যদি আসান রে যায় আসিয়ে আর দশ হাজার এগারো হাজার দিতে ফতি দৈনিক ব্যাকুন হিসেব করে চাইলাম দিলে তিন ভাগের এক ভাগ আর বাফার দোয়া লয় নি আর লয় যারা নিহিতর মধ্যে বাঁচিবেন আর লয় জান্নাত খাইবেন আলহামদুলিল্লাহ না হইল সৎকা দিলি বলা দফ হয় গুণা মাফ হয় আশা পূরণ হয় ঠিক না বেটি আর হতরা নবীর কথা সবচাইতে নিসু হাসান আয় করলাম ভিক্ষা করণ আর অনরা উসু হাসান করলেন আসহিও হাবিবুল্লাহ পৃথিবীর জগতের ভিতরে যারা দান করে ইতারা খোদার বন্ধু হয় ঠিক না একখান বেশি একদম দুর্লভ নগরজন সৎকা গুণ দিবের টাইম নিয়ত করিবেন আল্লাহ এই পৃথিবীর জগতত কোরআন সুন্না ভিত্তিক পুরো নুয়ত দিল্লে আসা ফাটন আর বিনা বর্তি ভি বিনা হোরাকি তিন বেলা খানা এক বেলা সুস্বাদু মাছ মাংস মুরগি দুই বেলা সবজি ডাইল আর ক্ষমতা নাই দেওয়াজি আলহামদুলিল্লাহ তখন আছে না নাই ইনশাল্লাহ ফারিবেন না উগ্র মেহ পাঠে তারা আছে নমাতে কি অনরার পাঠে অনরার এই কোরআনগিরির মধ্যে এতে কেউ নাই নাই বলে হৈন্য পারে দে হতাইন্য বুঝে দে ইয়া আর একশো ছাত্রী জমাটা পেলেন মাত্র এক বছর এগারো মাস অনরাতে কোশিশ করম পরিবর্ত অন্য এলাকার উগ্রে তিন মাইফা অনপাই মারা গিয়ে গুই অ্যাক্সিডেন্টে মারা গিয়ে হন কারণে এর লোক মাইফাবে সারা নি কইতু বিক্ষা কইতু অন দায়িত্ব না আরো দিন না তোর তো খুশি গরম করিব তো নিজের বাইর নাই বাড়ির নাই ফারাত তো আছে ফারাত নাই গ্রামত তো আছে গ্রামত নাই অনর থানাত তো আছে থানাত নাই দৃষ্টিকূত আছে দৃষ্টিকূট নাই অন্য দৃষ্টিকূত আছে খবর ফর মত কি সারি ডাক্তার যদি ইঞ্জিনিয়ার লেভেল যদি সায়েন্স লেভেল আত্মা আছে যদি প্রয়োজন বোধ করে দেওয়া হয় মেধাবী ফা যায় আর এবার সর্বগতার নাম কুটিপতির মে ইভা ন বলি এবার আটকে রাখতেন নাম এই বোধ না তখন আর বক্ত আছে এটা হতজন হারা দিন নাগরিক সনদ রোহিঙ্গে টুহিঙ্গে নে হন দ্বিতীয় নম্বর সার্গেন রঙ্গিল ফটু চতুর্থ নম্বর মধ্যে অনর চেয়ারম্যান যদি ফরসব হয় কমিশনার এককান সনদ মাইফাবুর নাম রহিমা বেগম আসিরা বেগম জাহেরা বেগম জাহেদা বেগম বাফর নাম মৃত আব্দুল করিম মৃত আব্দুল রহিম ইয়ে লিখে দেয় একখান পেডল দা হাতে হুজুর আর প্রশ্ন করছিলেন এটা না খণ্ড হইতে তো নাই হুজুর ফাঁস হইতে দশ বছর কা
পিরিয়ড আরম্ভ করে হাফেজে কোরআন বানাইতে গেলি অন্তত পক্ষে দুই বছরে জেন্দুর ভারি জেন্দুর হানা ভার করে দিই আমিন হন না। পিরিয়ড শুরু হইলি সাত দিন প্রতি মাসের মধ্যে কিতাব পড়িব না ভক্ত পড়িব কোরআন দরিতে নিব না বড় করে হন না এত আল্লাহ আরো স্বার্থ দ্বার করতে না আয় ভাইজ কিন্তু অনলাইন হাফেজ বান দেখতে না থাই মনে তো হবে না পাঁচ হইতে দশ বছরের ভিতরে কষ্ট করিবেন আরো সাংগঠনিক ভাইয়ের কাছে দাবি কারণ অনার হক যাতে আরো ধরিব আর হক ওই না বুঝছি তবে হম ন এখন চোদ্দ জনের ঊর্ধ্বে অনর ফটিয়া থানার মেয়ে ভা এতিম মেয়ে ভা আরো ফান বাজুগ্য চোদ্দ ভাড়া তেরো ভাড়া পনেরো ভাড়া এর দূরে গিয়ে মাত্র এক বছর এগারো মাসে উগ্র শূন্য হাফেজা কে দিন না পারে আগামী ডিসেম্বর ফুসিসুদ আর অভিষেক বিজ্ঞ দশজন হাফেজে কোরআন এতিম মেয়ে ভরের বানাবে আমিন হইবেন তো আয়াসান রাজা যদি গার্ডিয়ান দিবেন দে তাল তো ভাই খালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ডেকে ভাই প্রেমর ভাই নইব মাক ভাই মম ভরিব নানা নানি দাদা দাদি মা খালা ইতার ইত্যাদি বুঝে দিয়ে নারী গার্ডের ফটোকপি দিয়ে দিয়ে নন্দীর ফটো মনে তো হবে না একবার সাহায্য জন দরকার আছে না কেন দিবেন দেরি একবার সাহায্য জন দরকার আছে না তো সকুর মানে হারা হয়ে হুদ দূরে থাকবেন দীক্ষ মনে আল্লাহ কবুল করক মনে সাহারি সাহায্য করিবেন নসারি কোনো সমস্যা নাই তবে আর ইয়ান নির্দেশ কই দে অফুত আর রসুলে হলজের টুরে নাতি বেড়ে যদি কোরবান করে দিতে যদি হয় উম্মতরে ব্যস্ত নিবেন নাই তো তুই ভিক্ষা ধরিন না ভাতি উগ্রাতিম মাই ভর আতিককে যদি হরত ফুরি নি ফেরত ফুরি নি উগ্র সোল টুকি নি ইবে হাফেজ কোরআনি ইবে আরেমই ইবে আর উগ্র হাফেজ আবার হুজি ইবে আব্দুর ইয়ারে আর রসুলের উম্মত ইয়ান যদি কুরাঙ্গিরি উত্তর ভালো হয় তোমার এবারে জান্নাত উল্লে জন্ম হবে আমিন হন এ কারণে যে হাম্মান গরম ভরে আনতে অনেকে গোসবেন না হন বেশি নজ্জু অন্তত উগ্র সার বসে দিতে পারিবেন আগামী হাল সাহেবে দরকার না হইবেন দেবে না পারিবেন গোসবেন না হন গরিবরও নদীবেন গুরুভরও নদীবেন যাতে মনে না চাইব নদীবেন আরো দত্ন দিবেন দিবেলা যদি মনে না হয় যারা দিবেন ইতরা দত আর হাসে যাইবেন আন্দোলন ইল্লে দতরও দরকার না হন মৌরবী হয়ে দিত আলহামদুলিল্লাহ হন আতে ইবে মোমবাতি ইবে সিয়ার ইবে অমুক ইবে সমুক আর তিন দরকার নাই আতে লাগতে শুননি ছন ফিরির মুরিদান আত্মিয়ার সাহেবের দরকার নাই শুননি যদি হয় ইমার মাতার তাজ আর ডাকা ডাকি করতে করতে সংসদ তো বহুত দূর হতা আর আমি তো রাজি সামাল দিন না ভাই ঠিক না ভাই ঠিক কেনা বড় করে হন খেতে বসে লাগে না হন দিন মজদুর রিক্সাওয়ালা ঠেলাগাড়ি ভাড়া শুননি তো এবার গাঁদি বাসদারি উগ্র আত্মর মারি বেড়ে হসব করি ধর্ম বলে মালিকা হক কোন আই ইনকাম করি দেন শুধু আর বউর হক নাই এটা আর ফোয়ার হক নাই অনে মুসলমান ভাই ইবে যদি কুরাঙ্গিরি এলাকার হয় ইবের হক আসান না যাতে আছে ইবার আন নবী ফয়সালা সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে বাফর বাইয়ন সুন্নিয়তের ময়দানত আল্লাহ অনুকতার চিরতর দূর করি দাও ইত্তেফাক ইত্তেহাদ ফিদা করি দাও আমিন না হইবে আল্লাহ ব্যাকরণের সুন্নিয়তের খাস করিবে তৌফিক দান করো সাইদ দুগো ভাই মোহাম্মদ করি আর নিজের টুবি করে সপ্তমীকে টুবি দেয়নি নিয়োগ করিবেন তো আতি আর যান যার নামে না জানে যাতে মনে না যায় নদীবেন গুরু বলে নদীবেন গরিবলে নদীবেন তিন ধরে বাদ দিলাম আমিন হন না যারা তে কিডনিতুন ফেলেতুন বাসি বেল্লাই ক্যান্সার রোগতুন বাসি বেল্লাই মা বরে জান্নাতে ঢুকে বেল্লাই উগ্র এতিমের বাপ বনি বেল্লাই হজ্জ পরিশোধ করি বেল্লাই জান্নাতি বনি বেল্লাই দুঃখ দুর্দশা মুসিবত পারিবারিক সমস্যা সমাধান করি বেল্লাই সৎকা সুবহানাল্লাহ আজি নও বুঝেন ভাল্লাহ দুগো ভাই দুই সাইডের তুন মহব্বত করি তিয়ন এ সাইডের তুন একজন তিয়ন না ভাই জান দেরি এসে বুঝেন মহব্বত করি আরো সাংগঠনিক ভাই হল হন্ডে আল্লাহ যেন জিবেন নিবেন লইবেন ইবেন মনে মনে নিতে আল্লাহ যেন আতিয়ান জান না মানা জানাই আজ জানান না বললে বড়ি জানা দেখতে তো মহব্বত করি আরে জিবে লইবেন যারা দিবেন তারা নিয়ত করে দিবেন আয় দিয়ে মাঝিয়ে দশের উর্ধে দিই ইনশাআল্লাহ সিন্দারে বুঝুন আয় অনল্লা মিলিয়ম
আল্লাহ অনার কারণে আরে নিব, আর কারণে অনে নিব, আমিন হন না। লাহাপড়া বুদ্ধি কামিয়াব বেলায়, বিসিএস কেডারে বেলায়, পরীক্ষা ফাঁস করি বেলায়, নিজের বোন মেয়ে ভালো গোস্বামী ভাবেলাই, ভালো খানদার তোর মেয়ে ভাবেলাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে দিবেন আল্লাহ কবুল করো। যাতে নাই বেন অর্জুন অবা ঠাট্টা আঠানব্বই জন মনে মনে নিয়ত করে যত খুশিয়ে দিবেন তত মজার মামলা, আল্লাহ রাবে কবুল করো। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা জুয়ে, সাল্লে আলা ওয়াজুনাতে তু কুচে না তাও ওয়াজু না হো তু কুচে না হো জানো হে তু জাহান কি জানো হে তু জাহান কি জানো হে তু জাহান হে সাল্লে আলা জুড়ে সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা সাল্লে আলা আরশ পে তাজা চির চার ফরশ পে তরফা ধুমদা কান জিধর লগাইয়ে কান জিধর লগাইয়ে তেরা হি দাস তান হে সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা খৌফ নরক রেজা তেরে লিয়ে আমান হে তেরে লিয়ে আমান হে সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকের মাহফিল কে কবুল করুন। কেউ কি গোসাইন না হলো হামক কে গোসরে দাদা নদী বন্দির আমাজি আর জিয়ান আর হাম গুজি কিয়ামতের মাড়ত ইমান রাখন উগ্র তিমুর মেয়ের ফেড়ে যদি ফুজি দে হয় তো বেড়া পার আল্লাহ মেয়ে ভাই বের খারণ হলে জান্নাত আদর দরি ফসে আল্লাহ যারা সৎকা দিও ব্যাকরণ মন রাশে আল্লাহ পূরণ করে দেব অভাব পোষণ করে দেব মুশকিলাত আসান করে দেব আল্লাহ জিয়ার মাহফিল তুই কবুল করো। বড়তুন উড়িবের আগে আল্লাহ আর বাপ ভাই মা বোন অক্ষর যারা তকরি রুনে আল্লাহ ব্যাকরণ মন রাশে পূরণ করে দেব আল্লাহ এক একজনে তিন মাই ফারাত ধরে জান্নাত সুযোগ দেবে তৌফিক দেব আল্লাহ যারা দিয়ে তারা মন রাশে পূরণ করে দেব যারা দিন ন পারে ইতারা রহ দিবের তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইমাম আলী মকাম হুসাইনি সৎকার বিখে যাই আর আত্মদুল্লুর উজালা করে দেব বড় করে আমি হইবেন একবার আন রবি হতে মোমেন ওই মরি বেল্লাই কলমাল ওই মরি বেল্লাই আর হন মন্ত্র নাই আর রাধের সুরুর প্রেমার মাহফিল সুবহানাল্লাহ। আর আকারে বিরিয়ানি আসি না না নবী পরিবারের মহব্বত আসি যদি মহব্বত আসুন্দর হয় মোমেনে মরিতে পারিবেন
নিজের খবরের মাজার বানাইতে পারিবেন, ওলি আল্লাহ দপ্তর নিজের নাম্বার লিপিবদ্ধ করতে পারিবেন। আল্লাহ ব্যাকুল কবুল করো, সাংগঠনিক কর্মী ভাই ওর কবুল করো। আরে মা হত হস্ত তারার হত মেহনত বন্ধু বলে ব্যাকুনে সাদা বানাই মাসিক সাদা দিদি ইতারা সাহায্য করলে ওনার লাভবান হতে হইব। ফোনের মহব্বত করিবেন, ইতারা সাহায্য করিবেন। এই মাহফের ইয়ার সুন্দর সবল সার্থকে বেললাই নূর কিস্তি হিসাবে নিজের বউ ফলে উড়িত্তারি বেললাই আত্মান বাড়া দিবেন। আল্লাহ রহমত আত্মান আল্লাহ বাড়া দিব। আমিন। আর নবী জানিও নি ইচ্ছে করি, আর হোদায় জানিও নি ইচ্ছে করি, ইতিহাস বিরল ঘটনা ঘটাই রে, 61 হিজরির আগে ন ঘটে, খোদার কসম কিয়ামত পর্যন্ত এই ঘটনার ঘটল। আল্লাহ ইল্লে করি ঘটাই দি কিল্লাই কত সাড়ে 200 বছর পরে কোরআনগিরি উত্তর ভারতের মানুষ হল গুম কেনা যেত, গুম কেনা যেত আর আমার বিচার কেনা যেত। ইল্লে করি ঘটাই দিয়ে আয় মুনিবে আর নবী মান্ডি দেয় দুনিয়ার আবাল বৃদ্ধ বনিতাম এই ভাবার ফলে কোন ফল ওই মারক ভয় কিন্তু বড় করি হল। আমিন। আল্লাহ রা ব্যাকুল রা কবুল করো। ইয়া নবী তাহবীব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি রাসূলুল্লাহ আতাওয়া ইয়া হাবিব আল্লাহ মেরাকা নবীজি হাশরে নাশরে নবীজি আসবেন কবরে ছিল না মানুষ নবীরে ছিল মনের হরি আর সুর সালা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মদিনার হলি গলিতে মন চাই শুধু ঘুরিতে দেখা হুসাইনে শাহাদাত বেলা কৌসালাম মুস্তফা জানে রহমত বেলা কৌসালাম শামে বজমে কবর খাজা গরিবে নেওয়াজ খাজা রহমান চৌরাবি সিরকুটি আকা তৈয়ব তামের সাবির শাহায়া শেখে মুস্তফা আল্লামা গজশেরে বাংলা জিন্দগি ঘর ঘর আদা সুন্নতে মুস্তফা এসে বীরে ধরি কত পেলা কৌশালা মুস্তফা জানে রহমত পেলা শমে বজমে ইয়া ইলাহি সদকায়ে মিলাদে রসুল সালামি
আজ জানা হতো বল মদিনা কে চাঁদ হাজারো সালাম মদিনা কে চাঁদ লাখো সালাম মদিনা কে চাঁদ করোড়ো সালাম মদিনা কে সাত বেগসালাম বলগল উলা بكماله كشفت تجا بجمال حسنة جميع صالح صلوا عليه وآله الحمد لله والشكر لله مرحبا ويتكون خبر بلان فواشي له شوجو بياتش الله আজকের মাহফিল যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে কামিয়াব দান করুন প্রত্যেকের মনোরাশা আল্লাহ পূরণ করে দিন আগামী বছর আরও সুন্দর আরও সফল হওয়ার জন্য দোয়া করবো মনিবের দরবারে আল্লাহ আরও বেশি বেশি করে তবরুকের বান্ডিংটা আমি যেন বাড়ি হয় রাজি আছি না আল্লাহ আমাদেরকে কবুল করুন মা বোনদেরকেও খাওয়াবার চেষ্টা করবেন আপনারা এখানে বসে পাচ্ছেন মা বোনরা ঘরে বসে যেন পেয়ে যায় ইমাম আলী মকাম হুসাইন সবার জন্য আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ আমাদেরকে কবুল করুক কোরআনগিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামিক জুনিয়র সুন্নি সংগঠনকে আল্লাহ কবুল করুক তৃতীয়তম বছরের পবিত্র ঐতিহাসিক সাজাতে কারবালাকে আল্লাহ কবুল করুক এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পরিয়াদকে আল্লাহ কবুল করুক পরীক্ষার্থী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করুক মা বোনরা যারা পর্দার অন্তরণে আমাদের সাথে হাত থামবেন না তাদের খুব কামিয়াবি দান করুন আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا النبي والمرسلين وعلى اله وصحبه اجمعين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اجاتي ہے فلک پر রহমলানে কে লিয়ে বাদলো হট যাও দে দো রাহ জানে কে লিয়ে আয় দোয়া আরজ কর আরশ ইলাহী তামুকে اے خدا اب پیر درخ گردش ایام کے حضور رحمین بولن نا ایگونو سوا قدر ہوئی صلحاتی کل جی صاحب برسر پیکار ہے وقت اور تقدیر دونوں درپے آزار ہے رحم کر اپنا نائی نے کرم کو بھول جا ہم تجھے بولے لیکن تو نہ ہم کو بھول جا خر ہے بدکار ہے ڈوبے ہوئے ذلت کچھ بھی ہے لیکن ترے محبوب کی امت میں ہے حق پرستوں کو اگر کی تو نے دل جوئی نہیں تانا دیں گے بت کو مسلم کو خدا کوئی نہیں رب کریم ঐতিহাসিক তৃতীয়বারের মতন শাহাদাতে কারবালা মাহফিল সাজায় আল্লাহ কুরআনগিরি উত্তর পাড়া আল হাসনাইন ইসলামিক জুনিয়র সুন্নি সংগঠন এলাকার মুরব্বীরা নওজওয়ানরা ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরণে মা বোনরা প্রবাসী ভাইয়েরা যাদের অর্থ যাদের স্বার্থ যাদের প্রেম যাদের ভালোবাসা দিয়ে ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল উত্তরপাড়া জামে মসজিদ ময়দানে সুশোভিত হল সৈয়াদ হলে ক্ষমা করে সবার পক্ষ থেকে কবুল করে নূরানী কুঞ্জাবারে রহমতের ফেরেশতা দিয়ে মক্কা মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুরে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আজওয়াজে মুতাহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও
আপনি আর ওয়াইফ পাকের মধ্যে পৌঁছায় দাও, ভাইরা সেদিনকার নামে নামে আর ওয়াইফ পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল মক্কি জান্নাতুল মোহাল্লা শরীফের মধ্যে অসংখ্য আনসার মুহাজির মুমিন মুমিনাত প্রত্যেকের নামে নামে আর ওয়াইফ পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ বদরি সাহাবীদের নামে নামে আর ওয়াইফ পাকের মধ্যে পৌঁছায় দাও। ওই মুনি বলা আলে বাইত রাসূল চট্টগ্রামের বারৌলিয়া ভান্ডার প্রত্যেকের নামে আমার ওয়াইফ পাকের মধ্যে পৌঁছায় দাও। কোরআনগিরি উত্তরপাড়া এলাকা থেকে যত আউলিয়া ইকরাম বিদায়ীরা সমস্ত ওলি আল্লাহর নামে নামার ওয়াইফ পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলানা করিম করিম আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন সদর শ্বশুর শাশুড়ি হারিয়ে ফেলেছি, বলে পিঠে করে আমাদেরকে মানুষ করেছে, হক আদা করতে পারেনি, এইরকম আপনজনদেরকে হারিয়ে ফেলেছি। রব্বি করিম করিম আজকের ঐতিহাসিক শান্তি কারবালা তোমার মাহবুবের ঘোষণা যদিও বা দেখার মধ্যে সামান্য, আল্লাহ ওরা কি তোমার বান্দা নয়? আল্লাহ ইমাম আলী মকাম হোসাইনের দামানের দোহাই দিয়ে বলছি, আজকের বৈঠকে সবাইকে বন্ধু বানাইয়ে সুখী হিসাবে আমাদের তকদিরকে পরিবর্তন করে দাও। যত পাপ প্রকৃতা করলাম, সমস্ত গুণা কর্তার ফিরে তবা করলাম, মাওলা আমাদের তবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রুগী তাদেরকে সেবা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো, যারা করজদার তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও, যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও, আবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ইমানদার বানিয়ে দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে তরক্কি দান করো, চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে উন্নতি দান করো, পারিবারিক সমস্যা মাওলাকে তুমি সমাধান করে দাও, সামাজিক সমস্যা সমাধান করে দাও, রাষ্ট্রীয় সমস্যা মাওলা সমাধান করে দাও। ও মুনিব মাওলা মাওলা মুকা তোমার মধ্যে যারা বেঁচে গেলেন বাইরে তুমি কবুল করো, সবাইকে না দেখলেও তিনজন চারজনের সাক্ষাৎ পেলাম, আসার পথে পথে যা কথা বললাম এক ভাইয়ের সাথে, তাদের হায়াত আন্তই অবদান করো, আর বাইতে
মানুষ তোমার মাহফিল সাজবে না, সাজবে না। মাওলানা তাদেরকে ইনকামের মধ্যে এজাফা করে দাও। এই সমস্ত বাবারা, মারা, ভাইরা, বোনরা, এই সন্তানদেরকে হাত বাড়িয়ে আল্লাহ কাদের সাহায্যের হাত বাড়াইলেন, আল্লাহ তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও। সবাইকে তুমি কামিয়াবি দান করো, এলাকার মধ্যে রহমতের কামনা বর্ষণ করো, সন্ত্রাসী রাজধানী ইত্যাদিকে হেফাজত করো, বন্ধনকে অটুট করে দাও, বাকি চিরতরে দূর করে দাও। বুড়ো বুড়ো বাবারা দাড়ি পাকনা চুল পাকনা ধাপ পরে গেলাম, আল্লাহ প্রস্তাব করতো কাউকে উঠতে দেখি নাই গো মাওলানা। মাওলানা তুমি কেমন করে বরদাস করে থাকবে? আর ভাইতে মুস্তফার প্রেমের মাহফিলে আল্লাহ যুবকরা অকাতরে, ছাত্ররা, বুড়ো বুড়ো বাবা, অনেক লোক আপনাকে কেউ উঠে নেই বাবা। তোমার বিশ্ব আদালতের মধ্যে সঙ্গে দিলাম আমি গোলামের বাচ্চার দোলার দিকে ধরে, তোমার যদি রাগ হয় বলা তুমি গফুর আর গফার কেন না দিলে? আল্লাহ আমরা গুণাগাররা গুণা না করলে তুমি গফুর নাম দিতে না, গফার নাম রাখতে না? বলা যদি আমাদেরকে ক্ষমা না করো বাবাদের ইজ্জতের খাতে যুবকদেরকে তুমি কবুল করো, মাসুমদের খাতে বুড়ো বাবাদেরকে তুমি কবুল করো, মা বোনদের ফরিয়াদকে কবুল করো, প্রবাসী ভাই বোনদের ফরিয়াদকে কবুল করো, পরীক্ষার্থী ভাই বোনদেরকে শানদার কামিয়াবি দান করো। আল্লাহ আজকের এই আল হাসনান ইসলামী জুনিয়র সুন্নি সংগঠন ভাইকে তুমি কবুল করো, একটা ভাব একটা হাত তুমি পয়দা করে দাও, যেখানে যার সমস্যা যা আল্লাহ তুমি সমাধান করে দাও। আল্লাহ বৈঠকের মধ্যে যারা আছে প্রত্যেকের মনসা তুমি পূরণ করে দাও। সুলতান سيد الشهداء امام علي مقام حسين يا رب العالمين خدایا بحق بنی فاطمہ قبر کو لے ایما کنم خاتمہ اگر دعوت امرد کنی ور قبول منو دست دعوان آل رسول ہر طرف سے فوج گن نے آقا گھیرا ہے ہمیں کربلا کے واسطے لا الہ الا اللہ محمد